পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের কৃষ্ণপল্লি বাঙিটোলা গ্রামে 3 বছর আগে সরকারি তরফ থেকে বিদ্যুতের পোল বসিয়েছিল, কিন্তু তারা রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎকরণ যোজনার আয়ত্তায় পড়ে তবুও তাদের এখনও পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়নি। বাঙিটোলা গ্রামে মোট 100টি পরিবার বাসবাস করে। গত 10 বছর আগে নদীর ভাঙনে তারা ওই গ্রামের বসবাস করতে শুরু করে। গত 3 বছর আগে বিদ্যুৎ দপ্তর থেকে সিমেন্টের পোল বসিয়ে দিয়ে গিয়েছিল। 3 বছর কেটে গেল কিন্তু ওই গ্রামে বিদ্যুৎ আসেনি। এই গ্রামের বাসিন্দা জয়শ্রী কর্মকার একজন এইচএস পরীক্ষার্থী। তোমার এখানকার কি সমস্যা? আমার এখানে কারেন্টের প্রচণ্ড পরিমাণে সমস্যা। কারেন্টের জন্য আমাদের এখানে খুব অসুবিধা হয়। কি কি অসুবিধা হয়? রাত্রে চলতে অসুবিধা হয়, পড়াশোনার অসুবিধা হয়। কতদিনের এই সমস্যা? তুমি কি রাতের 10 বছর থেকে। তোমার যদি পরীক্ষা থাকে সে সময় তুমি কি করো? আমাকে তখন প্রচণ্ড কষ্ট করে পড়তে হয়। একদিকে পরীক্ষার টেনশন, তারপরে আবার কারেন্ট না থাকার জন্য অনেক কষ্ট হয়। গরমের সময়? গরমের সময় তো আরও অত্যাধিক কষ্ট হয়। বাইরে পড়া যায় না অন্ধকারে, আর ভিতরে কারেন্ট নাই। আচ্ছা, তোমার মতো আর কতজনের এই সমস্যা আছে, কতটা পরিবার? আমার মতো আরও 25টা পরিবার এখানে সমস্যায় আছে, আর অনেকগুলো স্টুডেন্টও আছে। তারাও কি চাই যে কারেন্টটা হোক? হ্যাঁ, তারাও চায়। তুমি এখন কি চাইছো? আমি এখন চাই যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব কারেন্ট হোক। আমরা প্রত্যেকে এখানে কারেন্ট চাই। কারেন্টের সমস্যা? কারেন্ট নেই। কারেন্ট থাকলে খুবই ভালো হতো। বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। গরমের সময় কেমন করেন? বাগানে আবার আঙ্গনাতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বাচ্চা নিয়ে। বাইরে ঘুমাচ্ছি রাতের সময়। ভয় লাগে নিশ্চয়ই? ভয় লাগে, গরমে বাচ্চা থাকে না তো কি করবো। রাতের বেলায় পথচারীর পথ চলতে যেমন অসুবিধে হয়, ঠিক তেমনি কেউ অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। গ্রামের অন্যান্য মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি বিদ্যুৎ না থাকায় তাদের হাজার রকমের সমস্যার কথা। আমাদের আমাদের বাড়িতে লাইন নাই, আমরা কিভাবে টিভি দেখবো বলো? আমরা যা বলছি তোমার মোবাইলে বলছো তো, আমাদের দামি মোবাইল ধরে আমার 8000-10000 টাকা দামের মোবাইল আছে। আমাদের বাড়িতে লাইন নাই, আবার কারো বাড়িতে ধরলে আমরা মোবাইল চার্জে লাগাতে গেলাম, চুরি হয়ে গেলো, তখন আমাদের আমাদের কী হবে অবস্থাটা? আমরা কতবার মেম্বার প্রধানকে বলি, কেউ আমাদের অ্যাকশন নেই না, এক কথা বুঝে নেই। যদি অ্যাকশনই নিত তাহলে আপনাকে আসা লাগতো না, কারণ আজকে লাইন দেখতে পেতেন। সে তো অবশ্যই। আমি এই সমস্যা নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলি, তিনি বলেছেন ব্যাপারটি খুঁটিয়ে দেখবেন। আচ্ছা স্যার, কৃষ্ণপল্লি বাঘিটোলা গ্রামে যে ইলেকট্রিক পোল পোঁতা আছে সেখানে ইলেকট্রিক এখনও দেওয়া হয়, কারণটা একটু? সেটা অ্যাকচুয়ালি এখন অ্যাপ্লিকেশন নাম্বার বেস করে ওটা ইনফরমেশনটা নিতে হবে কী কারণে হয়নি। সে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো লাগবে, কবে অ্যাপ্লাই করেছে, কী পজিশন আছে, তারপরে ওটা বলা যাবে। জয়শ্রী কর্মকারের মতো ওই গ্রামে 100টি পরিবার রয়েছে, তাদেরও একই সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কল করুন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমর কুমার বর্মনকে 8768753728 নম্বরে। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।